বন্ধু দেখো, বৌদি এই জলাশয়ে কি যেন একটা দেখতে পায়। ও দাদাকে বলে চলো ধরি গিয়ে। বৌদি দাদাকে ডাকতে ডাকতে ঝিলের মধ্যে নেমে একটি কচ্ছপ ধরে দেখতে পায়। দাদা ওখান থেকে কাটিং খেয়েছে। তারপর আর কি, দাদাকে গালি দিতে দিতে এক হাতে কচ্ছপ আর এক হাতে জুতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই বৌদির বান্ধবী একটি স্টাইলিশ স্কুটি নিয়ে পেছন থেকে এসে বৌদিকে বলে, এই কচ্ছপটি কি করবে? বৌদি বলে, এটিকে ঘরে পুষবো। তারপর বৌদির বান্ধবীর স্কুটিতে বসে তারা দুজন মিলে বাড়ি পর্যন্ত চলে আসে। ও দাদাকে গরম দিয়ে বলে, কচ্ছপ ধরতে অনেক পরিশ্রম হয়েছে, এখন রান্না করো তাড়াতাড়ি। তারপর দাদা শান্ত ছেলের মতো রান্নাঘরে এসে একটি গ্লাস কাপ মাছ স্বচ্ছ জলে ধুয়ে চ্যাপটা করে কেটে নিয়ে একটু চিরচির করে ফাইন করে মশলা ডলে নেয়। তাতে একটু বেসন মাখিয়ে গরম তেলের মধ্যে চুবিয়ে গোটা মাছটি কড়কড় করে ভাজা স্টার্ট করে। বন্ধু এরকম স্টাইলে মাছ ভাজা খেয়ে থাকলে কমেন্ট করে জানাও, আর তুমি যদি মাছ ভাজা প্রিয় হয়ে থাকো তবে একটি লাইক করো। ফাইনালি কলার মোচার সাথে একটি মাছের আইটেম তৈরি করে দাদা, আর বৌদি এসে গরম গরম মাছ গিলতে থাকে। শেষে দাদার জন্য থাকে কলার মোচা।